بسم الله الرحمن الرحيم السلام عليكم সানি নিবেদিত শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার মুক্তিযোদ্ধা সুপারমার্কেট রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল 01819330853ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন ভালো যদি নবী তরানেওয়ালা নবী বাঁচানেওয়ালা কয় না নবী তরানেওয়ালা নবী বাঁচানেওয়ালা কয় না গজলটা খুব সুন্দর লাগে আমার কাছে গজলটা আমার শিখতেই আমার মন চাই গাইতে কিন্তু সময়ের অভাবে শিখতে পারি না এই পৃথিবীতে ভালো যদি বাঁচতে চাও একজন ব্যক্তি ভালোবাসার বস্তু হিসাবে দুনিয়াতে এসেছে সেই ব্যক্তিটা হলো নবী মুহাম্মদুর রাসূল হাদিস শরীফে বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ভালোবাসা ও ত্রুটি যুক্ত ভালোবাসা নয় আজকে মুসলমানের সন্তান রোনাল্ডো ভক্তের পরিচয় দিয়েছো আমার রাসূলের কলিজায় আগুন দিয়েছো ইহুদি চক্র আমার নবীকে শুধু দুনিয়াতে আঘাত করে নাই রওজা পাকে শোয়ার পরেও নবীজির দেহ মোবারক সরায়া নেওয়ার জন্য ইহুদি চক্র শয়তানি করেছিল কিভাবে মদিনার ঘটনা নবীজি রওজা পাকে শুইয়াছেন ইহুদি চক্র তিনজন ইহুদি বলুন কয়জন তিনজন ইহুদি একবারে সুরতে হুজুর বড় হুজুর টুপি দাড়ি পাঞ্জাবি কোরআন শরীফ তসবি নামাজের বিছনা সহ সোনার মদিনায় ঢুকছে মদিনায় ঢুকে একটা বাড়ি ভাড়া নিছে নবীজির রোজার কাছাকাছি একটা বাড়ি ভাড়া নিছে ভাড়া নিয়ে সারাদিন মানুষের দেহায় তারা আল্লাহ আবাদত করে আবাদত ছাড়া কিছুই করে না কিন্তু রাত্র হলে ওই বাড়ির ঘরের ভিতর থেকে গর্ত করে করে নবীজির রোজার দিকে আগাইতেছে নবীজির দেহ মুবারক রোজার থেকে সরাইয়া নিয়ে যাইব এই ইহুদিরা তোমরা যার ভক্ত হইছ আপনারা ফাইসালা দিবেন একটা মুসলমানের সন্তান কি ওই ইহুদির ভক্ত রোনাল্ডোর ভক্তের পরিচয় দেওয়া উচিত হবে মাটি কুড়তে 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 সারা রাত ঘুমায় না মাটি করে মাটি কাছে বিছে রাখে না অনেক দূরে নিয়ে পাহাড়ের নিচে ফেলাই দেয় অনেক দূরে কেউ যাতে বুঝতে না পারে অনেক দিন মাটি করার পর নবীজির রওজা পাকের কাছাকাছি চলে গেছে আর যদি একটা দিন করতে পারে নবীজির পাও মুবারক বাহির করে ফেলবে তখনকার সময়ের বাদশাহ জঙ্গি নুরুদ্দিন ওই এলাকার শাসনের ভার তার হাতে ছিল নবীজি স্বপ্ন যুগে এই তিনজন লোককে দেখাইয়া বলতেছে ও বাদশাহ জঙ্গি নুরুদ্দিন এ তিনটা লোক ইহুদি তারা এইভাবে মাটির নিচ দিয়ে চক্রান্ত করে গর্ত করে আসতেছে আমাকে সরাইয়া নেওয়ার জন্য তুমি তাদেরকে প্রতিহত করো স্বপ্নে দেখছেন উঠে বসে গেলেন কি দেখলাম আবার শুয়ে গেছে ঘুমিয়ে গেছে নবীজি আবার ডাক দিলেন কারণ কালকে সারাদিন সারা রাত মাটি করলে আমারে বের করে ফেলবে জঙ্গি নুরুদ্দিন ঘুমিয়ে গেছো আমি ডাকলাম শুনল না এই তিনটা শয়তান তিনটা দুশ্মন আমাকে সরিয়ে নেওয়ার জন্য মাটির নিচ দিয়ে গর্ত করে আসতেছে তুমি তাদেরকে থামাও নুরুদ্দিন উঠে বসে কিছুক্ষণ চিন্তা করলেন রাত্র গভীর কি দেখলাম আবার শুয়ে গেছে তিনবারের মাথায় রাসূল একটু কষ্ট মনে বলছে নুরুদ্দিন আমার কথাটা শুনলা না তুমি আর শুইতে পারবা না বিছানায় পিঠ লাগাইতে পারবা না তুমি মদিনায় যাও বাদশাহ জঙ্গি নুরুদ্দিন রাত্র গভীর পাগলা ঘন্টা বাজাইছে তার সৈন্যরা দৌড়াই আসছে কি ব্যাপার বাদশাহ রাত্রে পাগলা ঘন্টা কেন বাজালেন দুইটা চোখের পানি গাল বেবে ছেড়ে দিছে রে জঙ্গি নুরুদ্দিনের সৈন্যরা রাসূল আমাকে ডাক দিয়েছে রে বাবারা ভাইরা আজকে যারা এই মাহফিলে বসে আছো কোন দিন জানি আমার নবী তোমাদের সাথেও স্বপ্নের দেখা দিয়া দেয় বাবারা
আসুন আমরা জঙ্গি নুরুদ্দিনের কাছে যাই। জঙ্গি নুরুদ্দিন চোখের পানি ছেড়ে বলে, চলো চলো তোমরা মদিনায় যেতে হবে, রাসূল আমাকে ডাক দিয়েছে। ঘটনাটা কি সেটা বলে নাই। সমস্ত সৈন্য লইয়া, অনেক মাল সামান খাদ্য লইয়া রওনা হয়ে গেলেন মদিনায়। প্রথমত সকালবেলা মদিনায় যাইয়া মদিনার শহর আগে ঘেরাও করেছে, ঘেরাও, একটা মানুষ যাতে মদিনার বাহিরে যাইতে না পারে। বলুন, রাসূলকে নিয়ে যাবে এটা কি সম্ভব? রাসূলের পক্ষে আছে কে? বলুন, রাসূলের পক্ষে আছে কে? ও ইহুদি চক্র, এইভাবে আমার নবীকে সরিয়ে নেওয়ার জন্য চক্রান্ত করেছো। তোমরা ভাবছো রাসূলের কেউ নাই, আমার নবীর গার্জিয়ান হলো স্বয়ং আল্লাহ। জঙ্গি নুরুদ্দিন মদিনা ঘেরাও করছে, আগে একটা বাড়িতে আস্তানা করলেন, বসলেন, ডাকতেছেন যত মদিনার মানুষ আছেন, জাতি বিজাতি, বুড়া করা, ধনী গরিব, সবাই আমার সাথে দেখা করে আমার কাছ থেকে সাহায্য নিতে হবে, মতান্তরে আমার আয়োজনে তোমাদের খানা খাইতে হবে, না হয় আমার সাথে মুসাফা করতে হবে, এমন একটা ঘোষণা দিয়ে দিলেন। লোকজন, বাদশাহ জঙ্গি নুরুদ্দিনের ঘোষণা তো, সবাই আসতেছে। আয়েশা দেখা করলেন, কেউ সাহায্য নিলেন, কেউ নিলেন না, ধনী যারা, এভাবে সবার সাক্ষাৎ শেষ। কিন্তু নবীজি যাকে স্বপ্নে দেখাইছিল তাদেরকে পাওয়া যায় না। একজন মুরব্বীকে ডেকে বললেন, বাবা মদিনায় কি আরো কোনো মানুষ বাকি আছে যারা জঙ্গি নুরুদ্দিনের সাথে দেখা করে নাই? মুরব্বীরা বললেন, বাদশাহ, জঙ্গি নুরুদ্দিন, তিনজন লোক আছে, তারা মেহমান আল্লাহওয়ালা, আর আল্লাহওয়ালা, তারা বিদেশি, তারা তো সাহায্য নেয় না, বরঞ্চ আরো মানুষকে সাহায্য দেয়। বাদশাহ বলেন, তাই নাকি? হ্যাঁ, লোকটি আসে নাই? না, তাদের কাছে লোক পাঠালেন, তাদেরকে আসতে বলো। তারা বলছে, আমরা বাদশাহর কাছে যাব কেন? বাদশাহ সাহায্য দিবে, আমরাই তো আরো সাহায্য মানুষকে দেই, আমরা যাব না। বাদশাহর কাছে বললে, বাদশাহ তার আসে না? না, তাহলে আমি নিজেই যাব। বাদশাহ নিজেই গেলেন, যাইয়া ঘরের দরজায় দাঁড়ায় দেখে একজন নামাজ পড়ে, আরেকজন কোরআন শরীফ পড়ে, আরেকজন তসবি টিপে। এ হুজুর কইলাম বাইরিয়া গেছে, আইবো কইলাম, চট্টগ্রামও আইবো, বিস্তারিত আর কইলাম না, আইবো। তাদের কাছ থেকে ঈমান বাঁচাইতে হলে একটাই পক্ষ, নবী মুহাম্মাদুর রাসূল, নবীর ভালোবাসার প্যাকেটে ঢুকে যান। বাদশাহ জঙ্গি নুরুদ্দিন ঘরের দরজায় তাদের দেখে একটা হুংকার মারলেন, কে তোমরা? নামাজির নামাজ ছুটে গেছে, কোরআন পড়বে, কোরআন পড়া বন্ধ, তসবি হাত থেকে পড়ে গেছে। পিছনে তাকায়া দেখে বাদশাহ জঙ্গি নুরুদ্দিন, যাকে রাসূল নির্দেশ করেছে যাও। এবার চেহারা দেখে তারা বলছে, আমরা, তোমরা এখানে কি করো? বাদশাহর হুকুম মানলে না? আমরা ধনী মানুষ, মানুষকে সাহায্য দেই, বাদশাহর সাহায্য আমরা নেই না। বাদশাহ তাকিয়ে দেখে সাহায্য নিবে, যেই তিনটা সুরত নবী স্বপ্নে দেখাইছে, এই এই তিনটাই তারা। সঙ্গে সঙ্গে সৈন্যদেরকে নির্দেশ দিলেন, তাদেরকে বাঁধো, হাত পাও বাঁধো, বাঁধলেন। তোমাদের দেশ কোথায়? আমরা সুদূর ইটালি, আমাদের দেশ, আমরা ইহুদি বংশের জন্ম, কি করো? এখানে আবাদত করি। আবাদত করো? খাটের নিচে একটা চাটি, চাটিটা টান দিয়ে সরাইয়া দেখে বিরাট বড় গর্ত। বাদশাহ জঙ্গি নুরুদ্দিন গর্তের ভিতরে নামলেন, নাইমা যাইতে 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 দেখে একবারে নবীজির রৌজা মোবারকের কাছে চলে গেছে। আর একটা দিন যদি গর্ত মাটি করতে পারত, নবীজির পাও মুবারক বাহির করে ফেলত। বাদশাহ জঙ্গি নুরুদ্দিন তাদেরকে উঠাইয়া ময়দানে নিয়ে প্রমাণ করলেন, এই যে দেখো নবীর দুশ্মন সুরত, কিন্তু হুজুর। সুরত কি? হুজুর। বাদশাহ জঙ্গি নুরুদ্দিন প্রমাণ করে দিলেন, এই যে দেখো নবীর দুশ্মন, আমার নবী স্বপ্ন যুগে বলেছে, বাদশাহ জঙ্গি নুরুদ্দিন, এই তিনটা লোক এইভাবে গর্ত করে আসতেছে আমাকে সরিয়ে নেওয়ার জন্য, তাদেরকে তুমি ধরো। এই যে পেলাম, এই যে দেখেন আপনারা, গর্ত করে নবীজি রোজার পাশে চলে গিয়েছিল। এরপরে বাদশাহ জঙ্গি নুরুদ্দিন নির্দেশ করলেন, নবীজির রোজার চারপাশে নিচ থেকে গর্ত করে, গভীর গর্ত করে, সীসা ঢালাই করে একটা বাউন্ডারি দাও, সীসা ঢালাই, যাতে কোনো শত্রু এই আক্রমণ আর কোনোদিন না করতে পারে। আমার আল্লাহ বলেন, বাদশাহ জঙ্গি নুরুদ্দিন রে, আমার বন্ধুর হেফাজতের জন্য তুমি সীসা ঢালাই করে দেওয়াল নির্মাণ করেছো, আমি আল্লাহ আজ থেকে কিয়ামত পর্যন্ত বন্ধুর হেফাজতে ফেরেশতা নিযুক্ত করে দিলাম।
জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবারা ভাইয়েরা, মদিনার পরিবেশ মক্কা যদিও আমাদেরই কেবলা, কিন্তু যায়া দেখেন মক্কায় ফেরেশতা নিযুক্ত করে নাই, মদিনায় ফেরেশতা নিযুক্ত হওয়াতে যারা হজ করতে গিয়েছেন, যারা মদিনায় চাকরি করতেছেন, আমি আপনাদের কাছে আবদার রাখবো, মদিনার পরিবেশ আর মক্কার পরিবেশ এক না কিছু ব্যবধান আছে? মদিনার পরিবেশ এত শান্ত, আল্লাহু আকবার বলো, কিন্তু মদিনায় শান্ত পরিবেশ, মক্কায় হাউকাউ। কোন কোন এলাকায় আছে ঢাকা গুলিস্তানের মতো দোকানদারিরা দোকানদারি করে, 500 টাকা দাম চাই, 50 টাকা হলে বিক্রি করে। মদিনায় বিক্রি 45 টাকা দামের একটা পাঞ্জাবি 45 টাকা। আমি বারবার বলছি, ওয়াহেদ কালাম, আখের কালাম, মানে একটা শেষ কথা কও, এ ডাকতেছে ইয়া হাজ্জি, ওয়াহেদ কালাম, আখের কালাম, কোনো কথা নাই, এক কথা, কোনো কথা নাই। আর মক্কায় দিহি 500 টাকা দাম চাই, 50 টাকা বিক্রি করে না। বিশ ফুট উঁচা করে লাকড়ি, লাকড়ির উপরে তিন নবীর দুশ্মনকে হাত পাও বাইদা উপরে রাখছে, নিচে দিয়া আগুন ধরাইছে। মদিনার হাজার হাজার মানুষ দেখছে নবীর দুশ্মনদেরকে এইভাবে আগুনে পুড়িয়ে ছাই ছাই করে দেওয়া হয়েছে। আমার আল্লাহ কয়, তোমাদের আগুনের পোড়া শেষ হয়েছে, আমার আগুনের পোড়া শেষ হয় নাই। আজকে সেই ইহুদি চক্র, রোনাল্ডোর আকৃতি তোমরা মুসলমানের সন্তান চুল রাখতে পারো না। আল্লাহ আমাদেরকে নবীর আশেক পাগল হওয়ার তৌফিক দিক, সকলে বলো না আমি। বলতেছিলাম কেন পাগল হবেন না, আমার নবী তিলদিল পর্যন্ত ওই সেজদাই পরে কান্দে, কথাটা খেল আসেনি। মদিনার ছেলেরা সকালবেলা তালাশ করে রাসূল পাওয়া যায় না, মহিলারা পর্যন্ত তালাশ করে পাওয়া যায় না, মার কোলে শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না, বেড়া বকরি দুম্বাগুলো রাসূলের খবরে ঘাস পানিতে মুখ দেয় না। যুবকেরা খেলাধুলা বন্ধ করে দিয়েছে, বাবা যুবকেরা গো, কারা আজকে সেই মাহফিলে বসে আছে গো বাবা, হাসাইন আর হুসাইন দুই ভাই জান্নাতি যুবকদের সর্দার হবে গো, ওই হাসাইন হুসাইনের ভালোবাসায় যদি বসে থাকো, আমার আল্লাহ হাশরের ময়দানে হাসাইন আর হুসাইনের নেতৃত্বে তোমাদেরকে জান্নাতি বানাইয়া দিবে। আমার নবী কাঁদতেছে, দুই দিন পার হয়ে যায়, দুই রাত পার হয়ে যায়, তিন দিন যেদিন পার হয়ে যাবে, মদিনায় কারো চুলায় আগুন জ্বলে না, কারো পেটে খাবার যায় না, মারকুলের শিশুরা পর্যন্ত মার স্তনে মুখ লাগায় না, দুধ খাওয়াইতে চাইলে মা বাচ্চারা চোখের পানি ছেড়ে বুঝায় মা গো, দুধ খাবো না গো মা, বলো আগে আমার রাসূলের খবর কি। যুবক গুলো মার পায়ে সালাম করে বিদায় নেয়, মা বিদায় দাও গো, না জানি কোন মুনাফেকের আমার নবীকে ধরে নিয়ে গেছে, মা জীবনের বিনিময় হইলেও গো আমরা রাসূলকে উদ্ধার করে নিয়ে আসবো। মা গো এই উদ্ধার ক্ষেত্রে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, মা দুঃখ নিও না, দেখা হবে হাশরের ময়দানে। যুবকেরা বেরিয়ে গেছে, নবীর আশেক পাগলেরা ভেরিয়ে গেছে, মহিলারা পর্যন্ত বাড়ি বাড়ি একজন আরেকজন মহিলার কাছে খবর জানতে চাইতেছে, তিনটা দিন যে দিন পার হয়ে যাবে, আবু বকর উমরের জীবনী লেখে, মদিনার শেষ প্রান্তে পাহাড়ের পর পাহাড় পার হইয়া যাইয়া দেখে এক জাক রাখাল বসে বসে টেনশন করতেছেন, রাখালেরা রে তোমরা কিসের টেনশন করো রে রাখালেরা, তোমরা কোত্থেকে আসছো? আমরা আসছি মদিনার শহর থেকে। তোমাদের নাম কি? আমার নাম আবু বকর, আমার সাথে উমর, আমরা দুইজন। তোমরা কিসের টেনশন করো? রাখালেরা রে আমাদের টেনশন শুন তোমরা শুনবানি। রাখালেরা বলেন, আমাদের টেনশনের উপর তোমাদের আবার কি টেনশন রে রাখালেরা, আজকে তিনটা দিন পার হয়ে যায় রে,
আমাদের মায়ার নবীরে খুঁজা পায় না, তোমরা আমাদের মায়ার নবী দয়ার নবীর খোঁজ খবর জাননি। রাখালেরা বলেন, এরে আবু বকর উমর, আমরা তো তোমাদের মায়ার নবী দয়ার নবী চিনি না, তবে আমরা যাকে নিয়ে টেনশন করতেছি, আজকে তিনটা দিন পার হয়ে যায় রে, একটা মায়ার মানুষ রে, একটা নূরের পুতুল রে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা ওই পাহাড়টার নিচে, আজকে তিনটা দিন হলো সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে রে আবু বকর। ওই লোকটার দিকে তাকাইয়া আমাদের সকল রাখালের বেড়া বকরি দুম্বা গুলো এক নজরে তাকায়া তাকায়া কান্দে, ঘাস পানিতে মুখ দেয় না। আমরা টেনশনে আছি, এই বেড়া বকরি দুম্বা তিন দিন পার হয়ে গেল, না খাইয়া কত থাকবে, এখান থেকে নি সরিয়ে নেওয়া যায়। আমরা আঘাত করেছিলাম বেড়া বকরি দুম্বা গুলো সরিয়ে নেওয়ার জন্য। এরে আবু বকর ওমর, এত মার মারছি রে, কোনো কোনো বেড়া বকরি দুম্বার চামড়া ফাইটা গেছে রে, তারা মার খাইতে রাজি রে, এ লোকটার কাছ থেকে যাইতে রাজি না। আবু বকর একটা চিৎকার মারছে, ওমর যার মায়ের বেড়া বকরি দুম্বা কান্দে রে, আমাদের রাসূল ছাড়া কেউ না। দুইজনে পাগল পাগল হইয়া দৌড়াইয়া কাছে যাইয়া দেখে আমার নবী সেজদাই পরে, তিনটা দিন পার হয়ে গেছে, দুইটা রাত্র পার হয়ে গেছে, আমার নবীর ঘুম নাই, খাবার নাই, বিছানা নাই, এক সেজদাই তিন দিন, বলুন কার মায়াই নবী কান্দে। আরে দয়ালো নবী, প্রেমের সবই হারবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের সবই হারবে না, হাশর দিনে উম্মত বিনে, হাশর দিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী প্রেমের সবই হারবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের সবই হারবে না। 63 সাল জিন্দিগি কাটছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাটছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালো নবী প্রেমের সবই হারবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের সবই হারবে না। আমার নবী তিনটা দিন পার হয়ে যায়, আপনার আমার ব্যথাই নবী কান্দে। আবু বকর পাশে দাঁড়িয়ে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, তিনটা দিন পার হয়ে গেল গো, আমি আবু বকরকে বুইলা কেমনে রইলেন, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, 6 মাস আগে আমার কানে খবর দিয়েছিলেন, আজকে তিনটা দিন পার হলো, শহর থেকে বেরিয়ে মদিনার পাহাড়ে চলে যাবেন, একটু খবর আমারে দিলেন না। হুজুর বুঝেছি, উম্মতের ব্যথা লইয়া বুঝি কান্দেন। নবী গো আর কানতে হবে না, আমি আবু বকরের তামাম জিন্দিগির নেকি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। আমার নবী আবু বকরের কথায় মাথা উঠাবে না, আমার আল্লাহ যদি ফয়সালা না দেয় নবী শুনবে না। ওমর ডাকলেন, আমি সব নেকি দান করে দিলাম, মাথা উঠায় না। দুইজন একজনের দিকে আরেকজন তাকায়, এরে আবু বকর, আবু বকর ডাকে ওমর, কেমনে রে নবীরে মদিনায় নেওয়া যাবে? ওমর একটা ফয়সালা দিলেন, মদিনা নেওয়ার জন্য কি করতে পারি, আসো আমরা মদিনার থেকে অনেক সাহাবি মিলে আসি নবীর দরবারে। শত শত সাহাবিরা ডাক দিলে নবী মাথা উঠাবে, সাহাবিদের জন্য নবীর অনেক মায়া আছে। এবার ডাকতেছে ওমর, এরে এ আবু বকর, তুমি ডাক দিলা, আমি ডাক দিলাম, মাথা যখন উঠায় না রে, সাহাবীরা ডাকলে নবী মাথা উঠাবে না, এমন একজন ব্যক্তি, এমন দুইজন ব্যক্তির নাম আমি ওমর বলবো, আমার মন কই তারা ডাক দিলে নবী মাথা উঠাবে, কার কথা বলবি? আবু বকর বলতেছেন, ওমর বলে, এরে আবু বকর, আমি একদিন দেখেছি মসজিদে নববীর বারিন্দাই নবীজি বসে আছে, কোত্থেকে জানি দুই ভাই হাসাইন আর হুসাইন,
দৌড়ায় এসে নবীজির গলায় ধরে ডাকতেছে, নানা গো নানা নানা গো, মদিনার ছেলেরা গোরা দৌড়াই গো নানা, আমরা দুই ভাইয়ের মন চাই গোরার উপরে উঠতে, আমরা একটা গোরা কিনা দিবেননি, আমরা দুই ভাইকে গোরা দৌড়াইবার সুযোগ করে দিবেননি। আমার নবী বলেন, তোমাদের বাবার কাছে মার কাছে যাও, টাকা দিলে গোরা কিনা দিব। দুইজন জবাব দেয়, বাবা কোত্থেকে দিবে গো নানা, বাবার কাছে বলেছিলাম একটা টাকাও নাই, মার কাছে গিয়েছিলাম, মা বলেন সুলায় আগুন জ্বলে না, নানা তুমি দিবানি একটা গোরা কিনা, আমরা দুই ভাইয়ের গোরা দৌড়ানির স্বাদ মিঠাইয়া দিবানি। আবু বকর ডাকতেছেন, উমর তুমি কি দেখেছো? উমর বলেন, আমি মসজিদে নববীর বারিন্দার পাশে দাঁড়িয়েছিলাম, আমি দেখি আমার নবী নাতিদ্বয়কে খুশি করার জন্য বারিন্দায় হামাগুড়ি দিলে, গোরার মতো হইলে দুই ভাই নবীজির পিঠ মুবারকে চড়ে বসছে। আমার নবী গোরার মতো অভিনয় করে এদিকে যায় ওদিকে যায়, আবার ডাকতেছে, হাসাইন হুসাইন বলো তোমাদের গোরা দৌড়াইবার স্বাদ মিটছিনি। আমি উমর দেখেছি মুস্কি মুস্কি হাসতেছিলাম এই ঘটনা দেখে। আমার নবী প্রশ্ন করে, এরে উমর হাসতেছো কেন? হুজুর হাসি কি ভাগ্য হাসাইন হুসাইন, কত দামি গোরার উপর সওয়ার হয়েছে। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, এরে উমর শুধু দামি গোরাটাই দেখলা তুমি, যারা গোরার পৃষ্ঠে বসেছে তারা কত দামি তুমি দেখলা না। আমার নবী এত আদর করতেন হাসাইন আর হুসাইনকে। এমনি সময় উমর ফারুক ডাকতেছে, আমি দেখিছি নবী দুই নাতির দুই গালে চুমাইতেছে, খুশি হইছো নি নাতি? তোমরা দুইজন গোরা দৌড়ানের স্বাদ মিটছেনি। ও আবু বকর আমার মন কয়, এই দুই নাতি হাসাইন হুসাইন যদি নানা নানা কইয়া ডাকে রে, আমার নবী সব ভুলে যাবে, নানা ডাকে জবাব দিয়ে মাথা উঠাবেন। মদিনায় চলে গেলেন, খবর পৌঁছে দিলেন আলীর কাছে, আলী রে পাওয়া গেছে রে নবী রে, নবী উম্মতের মায়ায় কান্দে মাথা উঠায় না। কার মায়ায় কান্দে, কার মায়ায়? কিন্তু আমরা কি করলাম নবীর জন্য? আমরা কি করলাম? আজকে আজ থেকে একটা আদর্শ বাড়িতে নেন, তাহলে নবীর কান্না সার্থক, আমাদের জীবন ধন্য। বাবা রাত্র দুই ঘন্টা হয়ে গেছে, কষ্ট হইতাছে আপনাদের? মাপ পাবেন কিভাবে, স্বপ্ন দেখবেন কিভাবে, এটাই হবে আমার শেষ কথা, যাইতেছি পিছনে। দুইজন খুশি করার জন্য নবী এই অভিনয়টুকু করেছেন। উমর বলেন, এই দুইজনে ডাকলে শুনবো। হযরত আলী বাড়ির ভিতরে খবর দিলেন, ফাতেমা তিন দিন পর্যন্ত কাঁদছো, আর কাঁদতে হবে না, খবর পাইছো বাবারে পাওয়া গেছে, হাসাইন হুসাইন না গেলে আসবে না, উম্মতের জন্য নবী কাঁদতেছে। মা ফাতেমা দুইটা সন্তান লইয়া গো বাবার মাতার পাশে হাজির। ফাতেমা দুইটা হাত বাড়াইছে, মা বুধ গো আমার এতিম বাবা আর কত কাঁদবে উম্মতের জন্য। বাবা কাঁদতে হবে না, উম্মতের বেতাই তিন দিন পর্যন্ত কাঁদলা গো বাবা, আমি ফাতেমা রে, ও তুমি বুইলা গেছো গো, সমস্ত পৃথিবীর মানুষ বলতে পারো গো বাবা, আমি ফাতেমা রে, তো ভুলার কথা না গো বাবা, বাবা গো উম্মতের মায়ায় বুঝি ফাতেমার কথাও ভুলে গেছো, বাবা আর কাঁদতে হবে না, আমি ফাতেমা কথা দিলাম আপনার উম্মতের জন্য, আমি ফাতেমার তামাম জিন্দিগির নাকি আমি দান করে দিলাম। রে মা বোনেরা, তোমাদের জান্নাতি মহিলাদের সর্দারিনী জীবনের সব নেকি যদি তোমার আমার জন্য দান করে, এই ফাতেমার জীবনী কিনা গড়ে নেওয়া মহিলাদের দরকার আছে কিনা? এটা নিত না তো নিব, হট্টাচার্য ভট্টাচার্যের লেখা উপন্যাস, মিথ্যা বলছি? শিক্ষিত শিক্ষিতা যুবক যুবতী, যুবকদের রুমে ঢুকলে এই কিচিমের কিছু ভয় পাওয়া যায়। একটা যুবক রুমে আমাকে থাকতে দিল এক মাহফিলে, বালিশের কোণার নিচে দিয়ে একটা বইয়ের কোণা বাহির হয়ে রয়েছে, ভাবলাম মুসলমান যুবকের রুম, হয়তো উহুদের জমিনের কোনো কাহিনী, হয়তো নবীজির জীবনী হয়তো এখানে পাওয়া যাবে, গাউসে পাকের জীবনী পাওয়া যাবে। টান দিয়া বাহির করে দেখি বইটার মধ্যে লেখা, তোমার আমার ভালোবাসা। আল্লাহর কসম করে বলছি, এই বালিশটার নিচের বইটাই লেখা, তোমার আমার ভালোবাসা। তুমি কার লেখা ভালোবাসা পড়তেছো? এটা তোমার মুসলমানদের জন্য এটা শুভ লক্ষণ নয়।
মাগো ও যুবতীরা উপন্যাস পড়ে রাত্র কাটায়ও না, কোন কোন যুবতী মহিলা ফজর আজান পড়ে এটা উপন্যাস পড়ে, এটার কপালও কি আছে আল্লাহই জানে। যদি রাত্র কাটাইতে হয় কিছু পরে ফাতেমার জীবনী পরে বইটা বইটা ফাতেমার জীবনীটা পরে রাত্র কাটাও, কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরার সাথে তোমার হাসর হয়ে যাবে। না হয় পবিত্র কোরআন শরীফ পরে রাত্র কাটাও, তোমার জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু এক বর্তমান বাংলার সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে, উপন্যাস পরে ফাতেমার জীবনী কিনে নেয় না, উহুদের জমিনের ঘটনা কিনে বাড়িতে নেয় না, একটা মহিলাও বলতে পারবে না একটা ফাতেমার জীবনী ঘরে আসে দেখাইতে পারবে, পারবে না। বলতেছিলাম যে ফাতেমা তামাম জিন্দিগির নেকি আপনার আমার জন্য দান করে দিয়েছে, তারপরও নবী মাতা ওঠায় না, আপনার আমার ব্যথাই নবী কান্দে, ফাতেমার কথাও নবী শুনে না। হাসাইন হুসাইন দুইজন দাঁড়িয়ে আছে, মা ফাতেমা ডাকে, বাবা গো তোমরা দুইজন ডাক দাও গো, দেখি তোমরা ডাক দিলে নি আমার বাবা মাতা উঠায়, আর কত কাঁদবো, তিনটা দিন বাবার পার হয়ে গেছে। দুইজন দুই দিকে নানা কোয়া ডাকতেছে, হুসাইন ডাকতেছে, নানা গো দুনিয়ার সব মানুষ বলতে পারো গো নানা, আমি হুসাইন রে কেমনে বইলা গেলা গো না, যে হাসাইন আর হুসাইনের মায়াই আমার নবী, আমার নবী হাসাইন আর হুসাইনকে দেখতে গেলেন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার ঘরে, যাইয়া দেখে দুই ভাই ঘরে নাই, ফাতেমার চোখের মধ্যে পানি ঝরতেছে। নবী জিজ্ঞেস করে, ফাতেমারে কেন এইভাবে কান্দো, আমার নাতিরা কই, দুই নাতি না দেখলে আমার শান্তি লাগে না। ফাতেমা বলেন, বাবা গো আমি কান্দতেছি কোন ব্যথাই, ঘরের পিছনে যাইয়া দেখেন গো বাবা আজকে তিনটা দিন পার হয়ে গেল, আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না, আপনার আদরের দুই নাতি না খাইয়া থাকতে থাকতে পেটের কিদার যন্ত্রণাই ঘরের পিছনে গলাগুলি করে না 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 কইয়া কান্দতেছে গো বাবা। আমার নবী পিছনে যাইয়া দেখে গলাগুলি করে না 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 কইয়া কান্দতেছে, নানা গো পেটের খিদা গো নানা সহ্য করতে পারি না। আমার নবী বেরিয়ে গেলেন, ঘুরতে ঘুরতে যাইতে যাইতে একটা ইহুদির বাগানে আমার নবী চাকরি নিলেন, কুয়ার থেকে পানি উঠাবেন, গাছের গোড়ায় পানি দিবেন, পানি উঠাবেন এক বালতি পানি আটটা, এক বালতি পানি তিনটা করে খেজুর, এইভাবে আট বালতি পানি উঠাইয়া হাসাইন হুসাইনের মায়ায় আমার নবী বাগানে চাকরি পর্যন্ত নিয়েছে। এই ভালোবাসার হাসাইন হুসাইনে কষ্ট পাবে এই কাজ আপনারা কইরেন না। আমার নবী আট বালতি পানি উঠাইয়া নয় বালতি পানি বোরাইয়া টান দিলে রশি ছিঁড়ে বালতি কুয়ার ভিতরে পড়ে গেছে। ইহুদি দৌড়ায় আসছে, পানি উঠাও পানি উঠাও, রশি ছিঁড়ে বালতি পড়ে গেছে, কি দিয়ে উঠাবো, ছিঁড়ে গেছে, হাও না তুমি ছিঁড়ে ফেলছো। আমার নবীরে কয়, নবী বলে ছিঁড়ে ফেলছে। আমার নবী বলেন, ইহুদি রে আমি ছিঁড়ি নাই, ছিঁড়ে পড়ে গেছে। এ পর্যায়ে এক কথা দুই কথা রাগ হইয়া নিষ্ঠুর ইহুদি যেই নবীর চেহারায় জীবনে কোনোদিন মশা মাছি বসে না, আমার নবীর গাল মুবারকে ইহুদি থাপ্পড় লাগাইয়া দিছে। আমার নবী একটা চিৎকার মারছে, ইহুদি রে পেটের খিদা রে, আমার নাতিরা তিন দিন পর্যন্ত খায় না, আমি রাসূল খাই নাই রে, তিন দিন না খাইয়া গালের গোস্ত শুকাইয়া গেছে রে ইহুদি, আমার গালে থাপ্পড় দিছস, বল তোর হাতে ব্যথা পাইছস নি। ইহুদি বলেন, কার গায়ে হাত তুললাম গো, আমি মারলাম আমার যে গায়ে ব্যথা পাইছি নি। আমার নবী ডাকে, এরে ইহুদি আমার আট বালতি পানির বিনিময় ২৪টা খেজুর দিবি, হ দেব দে, আমার হাসাইন আর হুসাইন কান্দে পেটের খিদাই, ২৪ খেজুর লইয়া নবী রওনা হলেন, চলে যাবেন নাতিদের খাওয়ানোর জন্য। আমার আল্লাহ কয়, জিব্রাইল রে আমার বন্ধুর কানে খবর দে, বল দু যেন কুয়ার ভিতর থেকে বালতি উঠাইয়া দিয়ে আসে। জিব্রাইল ডাহে, হুজুর যাইতেছেন গা, হ বালতি উঠাইবো কে, বালতি তো কুয়ার ভিতরে সিরা পড়ছে, কিভাবে উঠাবো, কিছু তো নাই, উঠাবো কি দিয়া। জিব্রাইলকে, হুজুর কিছু লাগে না, যেহেনে রাহমাতাল্লিল আলামিন আছে এহেনে কিছুই লাগে না, আপনি কুয়ার ভিতরে হাত দিয়া বালতিরে ডাক দেন। সুবহানাল্লাহ, আস্তে কইলেন, পৃথিবীর এমন কোন শক্তি আছে এই মৃত বালতি ডাক দিলে হাতে আইব, কিন্তু আমার নবীর হাতে আইব। আমার নবী
আমি ভিতরে হাত দিয়া ডাকতেছে, বালতি বালতি রে আয়, আমি নবীর হাতে আই। আমার নবী ডাক দিতে দেরি, কুয়ার ভিতর থেকে বালতি নবীর হাতে আসতে দেরি হলো না, উঠাইয়া ইহুদির সামনে দিলেন, এইলাও তোমার বালতি দিয়ে গেলাম। বলুন, মৃত বালতি নবী ডাক দিলে এই নবীর হাতে আসবে কি না? যদি বিশ্বাস করতে কষ্ট হয়, চলুন আমরা একটুখানির জন্য মদিনায় যাই। যাবেন যাবেন মদিনায়? চলুন না, ঘুরে আসি। ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনায়। বলুন, ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনায়। মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনায়। মদিনায় যায় দেখেন, যারা হজ করতে গেছেন, ছোট্ট একটা চিহ্ন আছে, জায়গাটার নাম লেখা আছে উস্তুনে হান্নানা, মৃত খেজুরের গাছ। নবীজি মসজিদে নববীতে মিম্বরের পাশে হেলান দিয়ে খুতবা পড়তেন, যেদিন মিম্বর পাকা হইছে শুকনা খেজুরের ডাল গাছ উঠায় ফেলাই দিছে, পাকা মিম্বরে দাঁড়াইছে নবী খুতবা দিবেন, কিন্তু নবীর কানে কান্নার আওয়াজ আসতেছে, কে যেন এতিমের মতো কান্দে, মা বাবা হারা এতিম। রাসূল বলেন, সাহাবীরা দেখে তো কে কান্দে, আমার কানে কান্দার আওয়াজ আসতেছে। সাহাবীরা কইয়া, রাসূলুল্লাহ, রাসূল সামনে আমরাও সামনে, কান্নার তো কোনো কথা না, আমরা রাসূল পাইলে তো খুশি, আমরা তো কান্দতে পারি না। রাসূল বলেন, আমার কানে কান্নার আওয়াজ আসতেছে। সাহাবীরা বেরিয়ে গেলেন, তালাশ করে দেখে মসজিদের পাশে মরা শুকনা খেজুরের গাছ কান্দতেছে। মরা শুকনা খেজুরের গাছ যদি কান্তারে, মরা বালতি নবীর হাতে আইতে পারে না? পৃথিবীর কোন দলের আলেম উস্তুনে হান্নানার ঘটনা অস্বীকার করার ক্ষমতা নাই। ডাকতেছে গাছটাকে লইয়া, ইয়া রাসূলুল্লাহ, এই যে শুকনা লাকড়ির সমতুল্য গাছটা কান্দতেছে। রাসূল জিগায়, এ খেজুরের গাছ, তুমি তো মৃত, কান্দতেছো কি ব্যাপার? খেজুর গাছের কান্না আরো বাড়ছে। হুজুর, কান্দতেছি আপনার মায়ায়, ভালোবাসায়, আমার ভালোবাসায়। হুজুর, আমি যে ব্যথিত হয়ে গেছি, আমি যে পুরা কপাল হয়ে গেছি, এতদিন রাহমাতাল্লিল আলামিন নবীর পিঠের সাথে লেগে থাকতাম, আজকে মিম্বর পাকা হওয়াতে আমারে ফালাইয়া দিছেন। নবী গো, আপনার বিরহের ব্যথায় আমি কান্দতেছি। মৃত ঘাস মানুষের মতো কথা কয়। রাসূল বলেন, তাই নাকি? হ, ও খেজুরের গাছ, তুমি কাইন্দো না, আমি রাসূল তোমার জন্য দোয়া করে দেই, তুমি একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাইবা। আচ্ছা, আমরা নবীর দোয়ায় মৃত গাছ জীবিত হইব নি? পৃথিবীর এমন কোন শক্তি আছে মৃত গাছ জীবিত করতে পারে? একমাত্র পারে নবী মুহাম্মদ রাসূল। সে নবীর ভালোবাসায় আপনারা বসে আছেন, দাবি তো দুইটা, গুনাহ মাফ নেবেন, নবীকে স্বপ্নে দেখবেন, কিভাবে? শেষ কথা আসতেছি সামনে। এবার রাসূল বলতেছেন, দোয়া করে দেই একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাইবা। উস্তুনে হান্নানা খেজুরের গাছ কই, হুজুর এই দোয়া চাই না, চাই না কইও না, কিয়ামত পর্যন্ত হায়াত পাইবা। হুজুর এই দোয়া চাই না, শোনো, বরকতের খেজুর হইব, অবারো মাস খেজুর, কোনো সিজন লাগবে না, অবারো মাস খেজুর থাকবো আমি দোয়া করে দিলে। নবীর দোয়ার মধ্যে এ বরকত আসেনি? আল্লাহু আকবার, কি যে বরকত, কত যে কাহিনী বরকতের, অন্যদিন বলবো। এবার ডাকতেছে, আমি দোয়া করে দেই বরকতের খেজুর থাকবে অবারো মাস। হুজুরে দোয়া চাই না, চাই না কইও না, কিয়ামত পর্যন্ত আমি দোয়া করে গেলে এ বরকতের খেজুর সমস্ত পৃথিবীর উম্মতেরা খাইব ঠিক, কিন্তু গাছের খেজুর কমাই তারতো না, সারা পৃথিবীর মানুষ খাইলেও খেজুর কমতো না। উস্তুনে হান্নানাকে, হুজুর এ দোয়া চায় না, আমার নবী ডাকে। আমি বললাম, তুমি সেই দোয়া চাও না, বলো তোমার কি আকাঙ্ক্ষা, কি দোয়া চাও? উস্তুনে হান্নানা ডাকে, হুজুর আমি একটা দাবি করব গো, আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই না, মৃত গাছ জীবিত হইতে চাই না, সারা উম্মত খাইবে খেজুর বরকত এটাও আমি চাই না, আমি চাই আপনি নবী যে জান্নাতে থাকবেন গো নবী, ওই জান্নাতের বিছানাটার পাশে একটা খেজুরের গাছ হইয়া আপনি নবীকে সারা জীবন আমি দেখতে চাই। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।
মানুষের মতো কবর দিয়ে দাও, দাফন করে দাও। যেখানে দাফন করা হয়েছে এখানে চিহ্নিত আছে উস্তুনে হান্নানা, নবীর ভালোবাসার মরা গাছ। এখানে দুই রাকাত নামাজ পড়লে নবীর ভালোবাসার মরা গাছের কাছে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেয়। মরা গাছের নিচে যদি দুই রাকাত নামাজ পড়লে গুনাহ মাফ দেয়, আর নবীর ভালোবাসা লইয়া সরাসরি যদি দুই রাকাত নামাজ পড়ি আল্লাহ কি আমরারে মাফ দিবে না? মাফের জন্য নামাজটা অনেক উপকার করে, কিন্তু নামাজে তো আমরা যাই না। দয়ারে নবী, মায়ারে নবী, উম্মতের দরুদি নবী, উম্মতের ব্যথায় ব্যতীত নবী সেজদায় পড়ে আছে, নবী মাথা উঠায় না। হাসাইন হুসাইন দুই ভাই মিলে ডাকতেছে, নানা গো আমরা দুই ভাইরে কেমনে বুইলা আগে না গো নানা, যে দুই ভাইয়ের জন্য নবীর কত মায়া ছিলেন। ইহুদি ডাকতেছে, হুজুর বালতি উঠাইলেন আপনি, কে আপনি, পরিচয় কি? কুয়ার ভিতর থেকে বালতি হাতে ডাক দিলে আপনার হাতে আসে। আমার নবী বলে, এরে ইহুদি বালতি বুইজা রাখ, আমার নাতিরা কান্দে আমি দেরি করতে পারি না। দৌড়ায় বাড়িতে চলে গিয়ে হাসাইনকে এক পাশে, হুসাইনকে আরেক পাশে বসাইয়া আমার নবী দুইজনের মুখে খেজুর তুইলা দিতেছে, আর ডাকতেছে, হাসাইন হুসাইন রে দুনিয়াতে কষ্ট করলা, কিছু খাবারের ব্যবস্থা করে দিলাম, হাসরের ময়দানে তোমরা দুই ভাইয়ের পেলে ডাকে আসবে রে নাতিরা, তোমরা দুই ভাইয়ের পাশে পাশে সবাই খাবার পাবে, তোমাদের প্লেটের আগে আমার আল্লাহ কাউরে খাবার দিবে না। কষ্ট করো নাতি দয় কষ্ট করো, আমি রাসূল তো তোমাদের পক্ষে আছি। এই কথা শুনে শান্ত হলেন, খেজুর খাইতেছেন। এদিক দিয়ে ইহুদি ডাকতেছে, কার গায়ে হাত তুললাম? যিনি কুয়ার ভিতরে হাত দিলে মৃত বালতি হাতে আসে। আখিরি নবী সারা কেউ হবে না, ভুল করেছি, অন্যায় করেছি, কার সাথে বেয়াদবি করলাম? নিজের হাত নিজে কূপ দিয়া কাইটা ফলাইছে, কার সাথে বেয়াদবি করছস? বেহুশ পতিকেরা যাচ্ছে কুয়ার থেকে পানি উঠাইয়া মাথায় পানি দিলে জ্ঞান ফিরছে, কি হলো তোমার হাত কাটা, কেন কে কাটছে? ও পতিকেরা, আমার আখিরি নবীর দরবারে লইয়া যা। যাইয়া ডাক দিলে হাতটা কাটা হাতে লইয়া গেছে, নবী বেরিয়ে আসছেন। আয়েশা দেখে, ওই ইহুদি আমরা যদি হইতাম আগে হেরে সাইজ কিরা লইলাম হইলে। নবীর আদর্শ কত সুন্দর, রে ইহুদি তোমার হাত কাটা কেন, কেন তোমার এই বিপদ, এত কষ্ট, রক্ত ঝরতেছে? হুজুর এ হাত রাসূলের সাথে বেয়াদবি করেছে, আমি হাত কেটে ফেলেছি। রাসূল বলেন, কি করলা তুমি? হুজুর বলুন বেয়াদবির ক্ষমা পাবনি। আমার নবী বলেন, ক্ষমা পাবি রে, একবার যদি কালিমা পড়ে আমার পক্ষে আইসা যা, যত বড় অপরাধী হো আমার নবী যদি তোমার পক্ষে যায় আমার আল্লাহ বলছে মাফ করে দিব। এবার ইহুদি বলেন, সুযোগ পাইছি যখন মাফ পামু, হাতটা নি জোড়া লাগাই তারি দিই। নবী গো কালিমা পড়মু, আমার হাতটা যদি জোড়া লাগাই দিতারেন, পারবো নি আমরা নবী? পারবো পারবো। আল্লাহ কো জিব্রাইল, বন্ধুর কাছে যাও, কোনো ভয় নাই, খালি কো হাতটা লাগাই তো বাহিরে আমি করুম। নবীজি কো দাও কাটা হাত দাও, হাত হাতে লাগাইছে, একটা বেন্টিস করছে, বিসমিল্লাহির রহমানির, বিসমিল্লার বেন্টিস দিয়া একটা মুজ দিছে, হাত আগের চাইতে শক্ত হয়ে গেছে, টানে কোলে না। সঙ্গে সঙ্গে আমার নবীর কদম মুবারকে পড়ে ডাকতেছে, আর দেরি নয় নবী গো, বেয়াদবির ক্ষমা করে দেন, আর মধুর কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। যে নাতিদয়ের জন্য আমার নবী ইহুদির বাগানে কুয়ার থেকে পানি পর্যন্ত উঠাইছে, এই নাতিরা ডাকে, নানা গো মাথা উঠান গো নানা, তিন দিন হলো আমরা পানিটাও খাই নাই আপনার ব্যথায়, নানা উঠুন মদিনায় শহরে যাই, আপনাকে নিয়ে আমরা দুই ভাই খানা খাবো। আমার নবী মাথা উঠায় না, দুইজন মাথা উঠাইয়া মার দিকে তাকাইছে, মা গো আমার নানা উম্মতের পাগল গো, আমরা দুই ভাইরও শুনে না। যে নবী হাসাইন হুসাইন মা ফাতেমার ডাক শুনে না আপনার আমার ব্যথাই, এই নবীর পক্ষে যাওয়া বলুন আমাদের দরকার আছে কিনা? কেন নবীর পক্ষে যাবেন না?
নবী শুধু নিজেই কষ্ট করে নাই, দেখুন আদুরের নাতিদয়কে পর্যন্ত কোন পথে দিয়েছে। এবার খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা বলেন, হাসাইন হুসাইন রে আয় তোরা আমার দুইজন কলিজার টুকরা, আমি মায়ের সামনে তোরা দাঁড়া। দুইজন মায়ের সামনে দাঁড়াইয়া মার চেহারার দিকে তাকিয়াছে। মা দুইটা হাত বাড়াইয়া আমার নবীর দিকে তাকাইয়া ডাকে, মাবুদ আমার এতিম বাবার আর কত কান্দাই ভাই, আমি ফাতেমা সইতে পারি না গো মাবুদ, আর আমি সহ্য করতে পারি না। এতিম বাবা তিন দিন হলো খাবার নাই, ঘুম নাই, গোসল নাই, আরাম নাই, উম্মতের ব্যথায় কান্দে, মাবুদ গো কত কাঁদবে গো আমার বাবা, আর কান্দতে দিব না। আমি মা হইয়া দুইটা হাত বাড়াইলাম, আমার দুইটা সোনার পুতুল, আমার দুইটা কলিজার টুকরা হাসাইন আর হুসাইন, আমার বাবার উম্মতের নাজাতের জন্য আমি কুরবানি করে দিলাম। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল রে যা আমার বন্ধুর কাছে যা, বন্ধুর কানে খবর দে, বন্ধু যেন আর না কান্দে, বন্ধু যেন না কান্দে, বন্ধুর উম্মতের নাজাতের জন্য মায়ের দোয়া কবুল, মায়ের দোয়া কবুল। কার দোয়া কবুল? কার দোয়া কবুল? মায়ের দোয়া কবুল রে জিব্রাইল, বন্ধুর কানে খবর দে ফাতেমা সন্তান কুরবানি করেছে, মা দোয়া করে কুরবানি দিয়েছে, আমি আল্লাহ কবুল করেছি, বন্ধুরা আর কানতে হবে না, বন্ধু যেন নাতিদেরকে লইয়া মদিনায় ফিরে যায়, নাজাতের ফয়সালা আমি আল্লাহ করেছি। এই ঘটনার পর মায়ের দোয়ায় আপনার আমার নাজাতের জন্যই হাসাইন হুসাইনের এই বিপদ হয়েছিল। আজকে আমাদের জন্য নবীও কষ্ট করে আদরের নাতি দয়কে পর্যন্ত বিলীন করে দিলেন, আমরা কি সেই নবীর আদর্শে যাইতে রাজি আছি? যে মার দোয়া কবুল হয় মার সাথে সম্পর্ক পরিষ্কার করতে রাজি আছি? কই কেউ তো করলেন না, সন্ধ্যার সময় বাড়িতে যাওয়ার সময় এই মার জন্য কেউ কিছু নিছেন? মা কি খাইলে খুশি হয় কেউ কি চিন্তা করছেন? নিজে খাইয়া নিজের ছেলে মেয়ের লেগে প্যাকেট কইরা মারেও দেখাইছে না, নিয়া বিবির হাতে দিছে খাওয়াইলেও। উচিত ছিল মার হাতে দেওয়া, আর বর্তমান সময়ের যুবক বিবির হাতে দেয়, দাবাত দিলে দিবেন না দিলে নাই আসল কথা কয়ে দিবেন। উচিত ছিল কার হাতে দেওয়া? যদি মার হাতে দিয়ে মাকে খুশি করতে পারো, বাবাকে খুশি করতে পারো, রাসূল হাদিস শরীফে ওয়াজ করেছেন, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। রাসূল বলছে একটা লোক নামাজ পড়ে, সদকা করে, রোজা রেখে, হজ করে, উমরা করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে, যেই নেকি লইয়া বাড়ি যাইতেছে, আর একটা লোক মা বাবার খুশির উদ্দেশ্যে বাড়িতে যাওয়ার আগে, বাসায় যাওয়ার আগে রাত্র 10টা বাজে, বাসায় যাওয়ার আগে ভাবতেছে মাল লেগে কিনিমু, পকেটে হাত দিয়া দেখে মাত্র 20টা টাকা, কিনিমু মাল লাগিয়া। ফলের দোকানের সামনে দাঁড়ায় জিগায়, দোকানদার এক হালি কমলা, 4টা কমলার দাম কত? দোকানদার কয়, কমলা 4টার দাম 12টা নেবেন? হ 50 টাকা। হাত দিয়া দেখে পকেটে মাত্র টাকা 20টা। টাকা হাতে লইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিছে, আল্লাহ গো ইচ্ছা ছিল মা বাবার লেগা 4টা কমলা নিমু, আমার টাকা নাই। দোকানদার জিগায়, ভাইজান কানতেছেন কেন? দোকানদার রে রাসূল বলেছে মা বাবার সন্তুষ্ট করতে, 4টা কমলা যদি নিতে পারি মা বাবা খাইয়া খুশি হবে রে, কিন্তু টাকা নাই, মাত্র 20 টাকা, 4টা নেওয়া দূরের কথা, 2টা নিলেও আমার টাকা হয় না, 25 টাকা দরকার। দোকানদার কয়, মাল লেগে নিবেন? ও দেন 5 টাকা কমই দেন, 2টা কমলা নেন। 2টা কমলা লইয়া বাড়িতে যাইয়া বিবির ঘরে গেল না। আল্লাহু আকবার বলো, বিবি বাচ্চা যেই ঘরে থাকে সেই ঘরে গেল না, মা বাবার রুমের দরজায় ছুট্টু করে ডাক দিছে, মা গো মা। বলুন ডাক যত ছুট্টুই হয় সন্তান বাড়িতে না আসা পর্যন্ত একটা মানুষ আছে গো ঘুমায় না, বলুন এই মানুষটাকে। মার ঘরের দরজায় দাঁড়ায় ছুট্টু করে ডাক দিলেন, মা মা গো ঘুমিয়ে গেছো গো মা? চট করে মা জবাব দিলেন, বাবা ফারুক আইসো? হ বাবা আইসি। দরজাটা খুলো, খুললেন, মা বেশি খাওয়ান দরকার তোমরা দুইজনকে, পয়সা নাই গো মা, 4টাও আনতে পারি নাই, 2টা কমলা আনছি, তুমি একটা আর আমার বাবা একটা, দুইজনে খাইও গো মা। মা বাবা বলুন খুশি হবে না বেজার হবে? নবী বলেছে উম্মতের আরে
দুইটা কমলা মা বাবার হাতে দিয়ে যা খুশি করেছো, এর বিনিময় ওই লোকটা নামাজ পড়ে সদকা করে রোজা রেখে হজ করে উমরা করে আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই না কিলিয়া বাড়িতে গেল, মা বাবার খুশির উদ্দেশ্যে দুইটা কমলা হাতে দিয়ে খুশি করে, তোমার আমল নামায় হের চেয়ে বেশি নাকি তুমি পায়া গেলা। এই মা বাবার পক্ষে থাকবেন, মা বাবার মনে কষ্ট এ ব্যবহার কোনোদিন করবেন না, এ অনুরোধ আপনাদের প্রতি রইল। আসুন হুসাইনের এই কষ্ট হুসাইন আমাদের জন্য দোয়া মা করেছে, আমরার উম্মতের ফয়সালার জন্য হাসাইন হুসাইন জীবন দিয়েছে, হুসাইন জহর খায়া বিষ খায়া হুসাইনকে দুনিয়ার থেকে বিদায় করলো, হাসাইন হাসাইনকে বিষ খাওয়ায়া বিদায় করলো, হুসাইনকে কারবলায় এই মহরমের চাঁদে নির্মমভাবে এই যদি সৈন্যরা কলিজা ছিদ্র করে মাথা কেটে দামেস্কের দিকে নিয়ে গেল, আর মাতাবিহীন দেহ কারবলার জমিনে 6 মাসের শিশু আলী আসগর পাশে দাফন করে দিয়েছে, আজকে সেই কারবলার মাস মুসলমানদের জন্য ব্যথায় ব্যতীতের মাস। আমরা হুসাইনের ভালোবাসা দেব, রাসুলকে স্বপ্নে দেখব, আর আল্লাহ আল্লাহ রাসুল খুশি হবে আওলাদে রাসুলের পক্ষে গেলে। আমি আগেই বলেছিলাম দোয়া কবুল হবে, আমাদের দুইটা দাবি ছিল, যেই আব্দুল্লাহ নামের ব্যক্তি আওলাদে রাসুলের ভালোবাসায় হজের টাকা দিলে মক্কার হজ মদিনার হজ আল্লাহ ইরাকে পাঠিয়ে দিলেন, আজকে আমাদের দুইটা দাবি অবশ্যই কবুল করবে, যারা নবীর পক্ষে নবীর আওলাদের ভালোবাসায় এই পর্যন্ত বসে আছেন আল্লাহ আমাদেরকে কবুল করে দুইটা দাবি পুরা করুক, একটা হলো গুনাহ মাফ, একটা হলো নবীজিকে স্বপ্নে দেখার। নবীকে স্বপ্নে না, কোনো কোনো ব্যক্তি বাস্তবেও দেখে, ইমাম গাজ্জালি সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনী, উনি 100 আল্লাহওয়ালা 100 আল্লাহর ওলি লইয়া সোনার মদিনায় রৌজা পাকের পাশে বসাইয়া গাজ্জালি সাহেব ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ 100 ওলি লইয়াছি আপনার লগে দেখা করবার লাগিয়া, আমরা খাইতে আসি নাই নবী গো, খাইতে আইছি না, শুধু আপনার সাথে একটু দেখা করাইবার লাগে, দেখা যদি না দেন আমি ইমাম গাজ্জালির ইজ্জত থাকে না। এভাবে ডাকতে 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 দেখে আমার নবী হঠাৎ করে রৌজা পাকের মাঝখান দিয়ে এই পর্যন্ত হাত মোবারক বাহির করে দিছে, সোহলি সরাসরি নবীর হাত মোবারকে মুসাফা করে চুমা খায়া বিদায় হলো। আজকে আল্লাহ গো আমি দাবি দুইটা উঠাইছি, জীবনের গুনাহ মাফ, নবীজিকে স্বপ্নে, বাস্তবে না, আমরা বাস্তবের উপযুক্ত হয়তো আমরা হইতে পারছি না, স্বপ্নে হইলেও এই কমিটির ভাইদেরকে সহ এই মাহফিলের সকল উপস্থিতি মা বোনদেরকে সহ একটা দিন ঘুমের ঘরে নবীজিকে স্বপ্নে দেখায় আমাদের কলিজা ঠান্ডা করে। আসুন সেই গুনাহ মাপের আশায়, নবীকে স্বপ্নে দেখার আশায় একটু দুরুদ সালাম মদিনা পাঠাইয়া আমরা দোয়া করিয়া নবী সালাম। মোদেরে এতিম বানাইয়া আছো গো মদিনায় লোকাইয়া, ডাকি যে বাংলায় দাঁড়াইয়া দেখো না একবার আসিয়া পহলে আপনা নূর বানায়া উস নূরে অনোয়ার পেলা কো সালাম মুস্তফা জানে রহমত কো সালাম শামে মজমে হেদায়ত কো সালাম কৌসে আজম ইমামত কা সময়ে
খাজা গরিবে নওয়াজ উসে মঈনুদ্দিন ও মিল্লা পেলা গো সালাম মোস্তফা জানে রহমত পেলা গো সালাম শামে বজমে হেদায়াত বেজায়ে রব মেরে দুরুদ ও সালাম বরগো জিদা নবী পর আপনে মুদাম বলঘল উলা বিকমালিকি কশফত দুজা বিজমালিকি হসনত জমিও খসালিকি সল্লো। আল্লাহ যেন আমাদের জীবনের গোনা মাপ দিয়ে নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের কলিজা যেন ঠান্ডা করে দেয়। তার আগে প্রত্যেকে আস্তাগফার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা। এখন দোয়া চাইছে আফজাল হোসেনের ছেলে মোহাম্মদ আরিফ হোসেন ফয়সাল, মেয়ে আয়েশা আক্তার, পিয়া SSC পরীক্ষার্থী, দোয়া চেয়েছেন। একটা বাবা দোয়া চাইছে সন্তানের জন্য এবং মেয়ে পরীক্ষার্থী মেয়ের জন্য। যাদের সন্তান আছে সকলের জন্য আমি দোয়া করব, তবে এই ব্যক্তিটা ব্যক্তিগতভাবে দোয়া চাইছে, তার জন্য দোয়া করা আমাদের দরকার আছে। আসুন দোয়া করি। তাবারুক আসতেছে আপনাদের সামনে, কমিটির লোকেরা আপনাদের হাতে পৌঁছাবে। আপনারা তাবারুকের দিকে লক্ষ্য না দিয়ে মোনাজাতে নিয়ে আমরা দুই বাজেট পাইছি এদিকে লক্ষ্য রাখবেন। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, তাবারুকের দিকে লক্ষ্য নয়, দোয়ার দিকে লক্ষ্য। ও মা বোনেরা বলুন, আপনারা তো তাবারুক পাইতেছেন, মহিলারা কি বাড়ির ভিতর থেকে তাবারুক পাইব? কেমনে পাইবো? এরা তো বাড়ি বাড়ি বাসা বাড়ি ঘুরতেছে, আপনারা কি বাসায় বাসায় যায় হন্দি আইবেন তাবারুক? মহিলারা এত সবর তাদের, তাদের এত ধৈর্য, তাবারুক চায় না, তারা মাহফিলের বরকত চায়। তাহলে আমরা কেন তাবারুকের পাগল হব? তাবারুক দিবে কমিটি। আপনারা তাবারুকের দিকে লক্ষ্য না দিয়ে লক্ষ্য রাখেন মোনাজাতের দিকে। আসুন আমরা মোনাজাত করি। তার আগে কয়েক মুহূর্ত জিকির দরকার, আল্লাহকে ডাকবেন, এটা খারাপ কিছু না। সেকান্দর ভাই, সারোয়ার ভাই, তারা কি কমিটির লোক? অসুস্থ? সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي ارحمهما كما ربياني صغيرا ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين نبي গো ও নবী তোমার আদরের উম্মতেরা, প্রভু গো তোমার আদরের বান্দারা, মায়ার নজরে তাকিয়ে দেখো পুনে তিনটা বাইজা গেছে, তোমার আদরের বান্দারা একজনও বাড়িতে গেল না, দুইটা হাত তোমার কাছে বাড়াইয়া দিছে। মাউত তুমি জিগাও না, এত রাত্রে তোমার বান্দা বান্দিরা কি আশা লইয়া হাত বাড়াইছে। আল্লাহ গো দুনিয়ায় দেখছি সন্তান যদি মার কাছে হাত বাড়ায়, মা টাইনা টাইনা কুলে নাই, দুই গালে চুমো দেয় আর বলতে থাকে আমার কাছে কেন হাত বাড়াইছো গো বাবা, ছেলেটা তো বুঝাইয়া বলতে পারতেছে না, মা ডাকতেছে বলতে হবে না, তুমি হাত বাড়াইলে আমি মায়ের মন চাই, আমার কলিজাটা খুইলা তোমারে দিয়া দিতাম। বাবার কাছে হাত বাড়াইলে বাবা টাইনা কুলে নেয়, দুই গালে চুমো দেয়, আর পকেট থেকে 100 টাকা যার সময় ভালো 500 টাকার নোট সন্তানের হাতে দিয়ে দেয়।
মা বাবার মতো দরদি যদি সন্তানে হাত বাড়াইলে মা কলিজা সিরা দিতে চায় বাবা 500 টাকার নোট দেয়। তোমার আদরের বান্দারা রাত্র পুনে তিনটায় তোমার 99 ভাগ মায়ার দুয়ারে দুইটা হাত বাড়াইছে গো আল্লাহ, তুমি তাদের হাতে কি দিবা গো, তাদের কি দিয়া তোমার 99 ভাগ মায়ার দুয়ারের ইজ্জত রক্ষা করবা গো আল্লাহ। মা বাবার মতো দরদি যদি সন্তান হাত বাড়াইলে মা কলিজা সিরা দিতে চায় বাবা 500 টাকার নোট দেয়, তুমি তোমার বান্দারে আজগা কি দিবা গো আল্লাহ। কত মা বোনেরা ও হাত বাড়াইছে, কুলের শিশু ঘুম পাড়াইয়া বারিন্দায় বসে হাত বাড়াইছে, এই হাতগুলি তুমি কেমনে খালি দিবা গো, তুমি কেমনে খালি ফিরাইবা গো আল্লাহ। ডাক দেন না আল্লাহ, আল্লাহ কইয়া ও ডাকছে গো, এ হাত তুমি কেমনে খালি দিবা। দুনিয়ায় দেখছি সন্তান অপরাধ করে মার কাছে মা মা কইয়া ডাক দিলে মা সব অপরাধ বুইলা যায়, বাবার কাছে অপরাধ করলে বাবা বাবা কইয়া ডাক মারলে বাবা অপরাধ সব বুইলা যায়। তোমার আদুরের বান্দারা গুনা লইয়া তোমার আল্লাহ আল্লাহ কইয়া ডাকলো গো, তুমি কি আমাদের অপরাধ বুইলা গেছো না গো আল্লাহ। কার জীবনে কত গুনা, কে মেয়ে কে পুরুষ কে যুবক কে বুড়া, কে নামাজি কে বেনামাজি, আজকের জন্য কিছুই জিগাইও না, জিগাই আমরা লজ্জা দিও না। এই মহরমের যাদে এই আউলাদে রাসূলের ভালোবাসার উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই, এই পবিত্র মহরমের চাঁদ ইমাম হুসাইনের কারবুলার তাজা রক্তের উসিলাই আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ গো ক্ষমা যে চাইলাম তুমি ক্ষমা করছো নি গো আল্লাহ, তুমি ক্ষমা করছো নি গো আল্লাহ। ক্ষমা যদি না করো বিজাতিরা বলবে মুসলমানেরা এত রাত কষ্ট করে ডাকলো আল্লাহ ক্ষমা দিছে না, তোমার আদুরের বান্দার ইজ্জত থাকবে না। মাবুদ গুনাহ করেছি আমরা ক্ষমা দিবা তুমি, সেই আশাই তো হাত বাড়াইছি ক্ষমা করে দাও। ক্ষমা যদি না করো কবে জানি মৌতের চিঠিটা লইয়া আজরাইল আইসা যায়, কবে জানি বিছানার থেকে চারজনে দরে বাহির করে ফেলবে, এমন বাহির করবে গো আর ঘরের ভিতরে নিবে না। বড় মেয়েটা দৌড়ায় এসে বাবার বিছানা খালি দেখে বিছানায় পড়ে চিৎকার মেরে ডাকবে, বাবা এই বিছানা খালি করে কই গেলা গো বাবা। ছোট্ট ছেলেটা বাবার লাশের পাশে দাঁড়াইয়া ডাকবে, বাবা গো সাদা কাফন পরে কই যাইবা গো বাবা, আর কি জীবনে বাসায় আসবা না, আর কি আমাদের জন্য মজা আনবা না, আমরা কারে বাবা কইয়া ডাকবো, আমরা দি চিরদিনের জন্য এতিম হইয়া গেছি। ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ গো জীবনের গুনাহ ক্ষমার আশার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না, তুমি যদি রাগ হও তোমার আদুরের বান্দার মনের কথা কে শুনবে গো। হাজার হাজার মানুষ হাত বাড়াইছে, পর্দার আড়ালের মা বোনেরাও হাত বাড়াইছে, আমি জানি না জানি না গো কার মনে জানি কি দুঃখ কি জানি ব্যথা, কার মনে জানি ব্যথা হুজুর আমরা বড় ব্যথিত গো, আমরার মা নাই গো, কে জানি হাত বাড়াইছে হুজুর আমরা বড় দুঃখিত, আমরার বাবা নাই গো বাবা নাই, কে জানি হাত বাড়াইছে হুজুর, কেউর বাবা আছে মা নাই, কারো আবার মা আছে বাবা নাই, আমরা কিছু দুঃখী আছি আমরার মা নাই বাবা নাই। এই অভাবের অভাবী যারা হাত বাড়াইছে গো আল্লাহ, এ হাতগুলি দেখলে তোমার মায়া লাগেনি তোমার দয়া লাগেনি, এই মাহফিলের উসিলায় ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাহমুদ গো মার কথা বাবার কথা সন্তানেরা কেমনে বলবো গো আল্লাহ, বাবার কথা কেমনে বলবো গো, যেই বাবা সন্তানের কত মায়া করতো
বাবা গরিব মানুষ, রিক্সা চালায় ভ্যান চালায়, সকালবেলা বাহির হইছে, 7 বছরের ছেলেটা ডাক দিছে, আব্বু আব্বু গো, আজকে বাড়িতে আসার সময় আমার জন্য এক হালি কমলা আইনো গো বাবা। বাবা 8টা পর্যন্ত রিক্সা চালাইতো, 8টা পর্যন্ত রিক্সা চালাইয়া যা টাকা রোজগার হয়েছে বাসার প্রয়োজনেও বাজার করে, আর পকেটে টাকা নাই। বাবা চোখের পানি ছেড়ে দিছে, মাহবুদ গো আমার ছেলে কমলার কথা কইছে, আমি বাবা হইয়া কেমনে খালি হাতে বাড়িতে যাইব। 8টা বাজে রিক্সা বন্ধ করতো, আজকা বন্ধ করে নাই, আরো 4 ঘন্টা রিক্সা চালাইছে সন্তানের কমলা নেওয়ার জন্য। 4 ঘন্টা রিক্সা চালাইয়া আরো 50 টাকা রোজগার হয়েছে, 4টা কমলা কিনে 12টার দিকে বাড়িতে গেছে। যাইয়া দেখে সব ঘুমিয়ে রইছে, ডাক দিছে, দরজা খুলো, বিবি দরজা খুলেছে, আমার কমলা খাওয়ই না কই গো, আমি কমলা আনছি, 4 ঘন্টা রিক্সা চালাইছি। যেই বাবা সন্তানের কমলার জন্য 4 ঘন্টা রিক্সা চালাই রে, এই দরুদি বাবা কার জানি দুনিয়ায় নাই, ওই মা জানি কার দুনিয়ায় নাই গো, যে মা সন্তান কোথাও গেলে মা পিছে পিছে রাস্তা পর্যন্ত যাইতো, রাস্তার কিনারে দাঁড়াইয়া রইছে, সন্তান রিক্সায় উঠে গেছে, 1 কিলোমিটার রাস্তা চলে গেছে, ছেলেটা পিছনে তাকায়, মা কি করে দেখবে, তাকাইয়া দেখে মা দরদি রাস্তার কিনারে তিমের মতো দাঁড়াইয়া রইছে, দূর থেকে রিক্সায় বসে ছেলেটা হাতে ইশারা দিয়ে বলছে, মা গো মা তুমি বাসায় চলে যাও গো, মা বাসায় চলে যাও। মা চোখের পানি মুছে আর ইশারার জবাব দেয়, বাবা রে আমারে বাধা দিস না রে, যতক্ষণ তোমার রিক্সা দেখা যায় আমি বাসায় যাব না। সন্তানের মায়াই যে মা রাস্তায় দাঁড়াইয়া রিক্সার পিছে তাকাইয়া থাকে গো, সন্তান কোথাও গেলে বাড়িতে আসতে 2টা বাজলেও দরজা খুইলা দাঁড়াইয়া থাকে গো, এই মা বাবা যার কবরে গো আল্লাহ আর দেরি কইরো না, এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। সেই ছেলেটা আমারে পাগল করে ফেলছে, একটা মাহফিল করেন, আমি অন্ধ মানুষ আপনার পিছে পিছে ঘুরতেছি, এই শীতে আমাদের এলাকায় মাহফিল হয়, আমি চট্টগ্রাম আসতে পারি না, একটা মাহফিল শুধু অন্ধ ছেলেটার মহব্বতে রাখছি, একটা মাহফিলের জন্য চট্টগ্রাম আসতে হয়েছে, শীতের মধ্যে মাহফিল চট্টগ্রামে রাখি না, এলাকার মাহফিল করতে হয়, আল্লাহ গো যেই মহব্বতে এই মাহফিলে আসলাম, এই কমিটির ভাইদেরকে অন্ধ ছেলেটা সহ তাদের বংশধর ময় মুরব্বী যারা কবরে, এই মাহফিলের উসিলায় সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাহবুদ গো এই মাহফিলের আয়োজন যারা করেছে, সাহায্য সহযোগিতা যারা দিয়েছে, বুদ্ধি পরামর্শ যারা দিয়েছে, দূর দূরান্ত থেকে যারা এই মাহফিলে আসছে, এ মাহবুদ মা বোনদেরকে সহ একদিন আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দিও গো আল্লাহ, নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের সকলের কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। এ আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারি বিমার শেফা করে দাও, পর্যন্ত এই মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই মাহফিলে যারা আসতে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কেয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম সবগুলি দরখাস্ত কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। মাহবুদ গাস্কের এই কমিটির ভাইদেরকে তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, সকল এই যুবকদেরকে অন্ধ ছেলেটা সহ সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া তুমি আল্লাহ হেফাজতের প্যাকেটে রাইখো গো আল্লাহ। মাহবুদ গো আমাদের সকলের অন্তরে আওলাদে রাসূলের ভালোবাসা, নবীর ভালোবাসা ভরপুর করে দাও গো আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ
আমাদের সোনা।